ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা 2023-24 অর্থবর্ষের বাজেট অধিবেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী 10, 12 এবং 13 জুলাই মোট এই 4 দিন অধিবেশন বসবে। এদিন সকাল 11টায় অধিবেশনের শুরুতেই বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যুতে ওয়েলে নেমে হইচই শুরু করে। তাদের হইচই শেষ হতেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব সভায় পেশ করেন। এর আগে 24 মার্চ নতুন সরকার 4 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট অধিবেশনে পেশ করেছিল। সেই ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ আগামীতে এসে 31 জুলাই পর্যন্ত রয়েছে। বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলেন, এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট করা হয়েছে। সকল অংশ জনগণ এই বাজেটের উপকৃত হবেন। 2023-24 অর্থবর্ষে রাজ্যের বাজেট বরাদ্দ হচ্ছে 27,654.40 কোটি টাকা, যা 2022-23 সালের রিভাইস এস্টিমেট 2022-23 থেকে 9.87% বেশি। এর মধ্যে মূলধনী ব্যয় 5,000.70 কোটি টাকা ধরা হয়েছে, যা রিভাইস এস্টিমেট 2022-23 থেকে 22.28% বেশি। আয় ও ব্যয় সার্নিম্ন বর্ণিত হল। রেভিনিউ অ্যাকাউন্টের রিসিপ্টের ক্ষেত্রে রেভিনিউ অ্যাকাউন্টের রিসিপ্ট 22,307.5 কোটি টাকা, এক্সপেন্ডিচার 22,295.7 কোটি টাকা, সারপ্লাস A1-A2 11.8 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্টে রিসিপ্টস ফ্রম লোনস অ্যান্ড আদার্স 4,735.6 কোটি টাকা এবং এক্সপেন্ডিচার 5,358.7 কোটি টাকা। ডেফিসিট B1-B2 সেখানে -623.1 কোটি টাকা। টোটাল রিসিপ্ট A1+B1 27,043.1 কোটি টাকা। টোটাল এক্সপেন্ডিচার A2+B2 7,654.4। বাজেট ডেফিসিট CM-D -611.3 কোটি টাকা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এখানে যাদের সঙ্গে নিয়ে রাজ্যে বাজেট আমরা পেশ করতে যাচ্ছিলাম, দুর্ভাগ্যবশত রাজ্যের উন্নয়নে রাজ্যের মানুষের স্বার্থে তাদের এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, যে রাজ্যের মানুষকে এগুলো ক্ষতি করার পরিকল্পনার জন্য, এটা সত্যি কথা দুঃখজনক ঘটনা। এবং তাই মানে অধ্যক্ষ মহোদয়, এই বাজেট প্রকৃতপক্ষে ত্রিপুরাকে একটি উন্নত রাজ্য পরিণত করার নীল নকশা। আমি আশা করছি রাজ্যের জনসাধারণের সার্বিক কল্যাণে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রথমার্ধের অধিবেশন শেষে বিরতির সময় প্রেস কক্ষে সাংবাদিকদের সঙ্গে বাজেট বিষয়ে আরও বিস্তারিত কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারে বাজেট অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যৎমুখী এবং প্রবৃত্তি অভিমুখী বাজেট আমরা করেছি এবং রাজ্যের সকল অংশের জনগণ, এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের জনসাধারণের কথাও আমরা এই বাজেটে আমরা একটা প্রভিশন রেখেছি। বাজেট মানে জনস্বার্থে নতুন কিছু, নতুন পরিকল্পনা এবং নতুন উদ্যোগ, সর্বোপরি উন্নয়নের আরও বড় পদক্ষেপ। অর্থমন্ত্রী বলেছেন, রাজ্যের মানুষের স্বার্থে বাজেট পেশ করার সময় বিরোধী সদস্যদের দ্বারা সবাই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য ছিল রাজ্যের মানুষের ক্ষতি করা। প্রকৃতপক্ষে বাজেট রাজ্যের মানুষের তথা ত্রিপুরাকে একটি উন্নত রাজ্যে পরিণত করার নীল নকশা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসেনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।